যখন তোমাদের কোন ব্যক্তি এমন কোন স্বপ্ন দেখবে যে স্বপ্ন তার পছন্দনীয় ভালো, সে চাই যে এরকমটা হোক, মন মতো স্বপ্ন দেখেছে, ফাইন্নামা হিয়া মিন আল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন। যেই স্বপ্ন পছন্দ করেন যেমনটা হোক আল্লাহর পক্ষ থেকে, ফালি আহমাদিল্লাহ আলিহা, এর ওপর আল্লাহর প্রশংসা করা উচিত। একটি করণীয় এখানে বলা হইল, বিভিন্ন হাদিস বিভিন্ন করণীয়গুলি উল্লেখ করা হয়েছে, আল্লাহর প্রশংসা করবে। দুই নম্বর, ওয়াল ইউহাদ্দিস বিহা, এবং তা প্রকাশ করবে, বর্ণনা করবে, আলোচনা করেন আপনি। পরে আসছে যে কার সামনে আলোচনা করবেন, যার তার সামনে স্বপ্ন শোনাবেন না কাকে শোনাবেন, কোন শ্রেণীর মানুষকে শোনাবেন, আসছে ইনশাআল্লাহ অন্য হাদিস। ওয়াল ইউহাদ্দিস বিহা, আলোচনা করে স্বপ্নের। দুই নম্বর, ওয়াইজা রা গাইরা যালিক, এছাড়া ভিন্ন কিছু যদি দেখে, মানে এমন স্বপ্ন দেখছেন যা অপ্রীতিকর, পছন্দ, মিম্মা ইয়াকরাহ, যা আপনি পছন্দ করেন না, আপনাকে খারাপ লাগে, ফাইন্নামাহু মিনাশ শয়তান, তা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তান মানুষকে কষ্ট দিতে চায়। সুতরাং এই ক্ষেত্রে করণীয় কি বলছেন, ফালিয়াস্তাইজ মিন শাররিহা, মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা যেন করে মানুষ। ওয়ালা ইয়াজকুর হালি আহাদ, আর কারো সামনে যেন তা উল্লেখ না করে, স্বপ্নের কথা কারো সামনে বর্ণনা করবে না। তাহলে একটি কাজ হচ্ছে অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া মন্দের স্বপ্নের, আর দ্বিতীয় কাজ কারো সামনে বয়ান না করা। এই যদি করে ফাইন্নাহালা তাদুরহ, তাহলে তা তার ক্ষতি করতে পারবে না, এই খারাপ স্বপ্নে কোনো ক্ষতি হবে না। কিছু করণে জানলাম, তার মধ্যে যেটি আমাদের প্রথম পয়েন্ট, তা হচ্ছে যে ভালো স্বপ্ন হলে আমরা তা প্রকাশ করব বা বর্ণনা করব, আলোচনা করতে পারি, বলতে পারি কাউকে যে আমি এরকম ভালো স্বপ্ন দেখেছি, যেটা আপনাকে ভালো মনে হচ্ছে। দুই নম্বর করণীয় হচ্ছে যে আপনি যে কারোর সামনে বর্ণনা করবেন, তিনি যেন আপনার প্রিয়জন হন, ভালো মানুষ, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, এমন লোক, আপনার আপনজন, প্রিয়জন, ভালোবাসার মানুষ, সের কাছে স্বপ্ন বর্ণনা করবেন। যেই ব্যক্তি আপনাকে ঘৃণা করে, আপনার সাথে শত্রুতা রাখে, আপনার সাথে দুশ্মনী রাখে, বা আপনার যার সাথে মহব্বত নেই, তার সামনে বর্ণনা করবেন না স্বপ্ন। এই মর্মে হাদিস সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, সহিহ বুখারী 6522 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 4198 নম্বর হাদিস, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন কুনতু লা আরা রুইয়া তুমরিজনি, আমি এমন এমন স্বপ্ন দেখতাম যে আমাকে এই খারাপ স্বপ্নে অসুস্থ করে দিত, রোগী বানিয়ে দিত। তাহলে এটি কোন নতুন কথা না, অনেকে আজকাল স্বপ্ন এর কারণে খারাপ স্বপ্ন দেখে দুশ্চিন্তায় পড়ে যান, এটি নতুন বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম অনেকের হইতো, এমন খারাপ স্বপ্ন দেখতাম যে আমাকে অসুস্থ করে দিত স্বপ্নে। কাল আলা ফালাকিতু আবা কাতাদা, আমি সাহাবি আবু কাতাদার সাথে সাক্ষাৎ করলাম, ফাকাল বনে ওয়া আনা কুনতু লা আরা রুইয়া ফাতুমরে জনে, আমারও এরকমই অবস্থা, আমি এমন স্বপ্ন দেখি যে আমাকে এই খারাপ স্বপ্নে অসুস্থ করে দেয়। কিন্তু এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনলাম, হাত্তা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনলাম, তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহ, নেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। এখানে রুইয়া আস-সালিহা, ভালো স্বপ্ন, নেক স্বপ্ন, যা সত্য স্বপ্ন, যা অন্য হাদিসে রয়েছে রুইয়া সাদিকা, সত্য স্বপ্ন, আর রুইয়াল হাসানা, সুন্দর স্বপ্ন, যেই স্বপ্ন আপনার পছন্দনীয় মনমত আল্লাহর পক্ষ থেকে। এটা ফাইজা রা আহাদুকুম মা ইউহিব্বু, যদি আপনি পছন্দনীয় স্বপ্ন দেখেন, ফালা ইউহাদ্দিস বিহা ইল্লা মা ইউহিব্বু, পছন্দনীয় স্বপ্ন যখন দেখলেন তাহলে বর্ণনা করবেন একমাত্র আপনার আপনজনকে, প্রিয়জনকে, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যাতে করে
আপনাকে দুশ্চিন্তা না ফেলে দেয় বা আপনার ভালো স্বপ্ন দেখে তার হিংসা না হয় জি, অথবা কোনো খারাপ ব্যাখ্যা করে আপনাকে দুশ্চিন্তা পেরেশানিতে না ফেলে দেয়। প্রিয়জনকে আপন জনকে বর্ণনা করবে, তাহলে বর্ণনা করব কিন্তু আমরা আপন জন প্রিয়জন ভালো মানুষ, প্রিয়জন হচ্ছে দিনী ভালোবাসা, সবচেয়ে বড় ভালোবাসা। ইমানের ভিত্তিতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, তৌহিদ সুন্নাতের ভিত্তিতে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা, দিনী এলম এবং আমলের ভিত্তিতে নেক জীবনযাপনের ভিত্তিতে যে ভালোবাসা, আল্লাহর জন্য যে ভালোবাসা, আল্লাহর দিনের জন্য যে ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় ভালোবাসা এবং গুরুত্বপূর্ণ ভালোবাসা। তাহলে দিনই কোন ব্যক্তিত্বকে অথবা দুনিয়ার ক্ষেত্রে আপনজন প্রিয়জন যে আপনার হিতাকাঙ্ক্ষী পার্থিব জীবনে দিন দুনিয়ার ক্ষেত্রে এমন মানুষ যদিও তিনি আলেম না হন বর্ণনা করবেন। আর যদি কোন অপছন্দনীয় কষ্টদায়ক স্বপ্ন দেখেন তাহলে করণীয় কি? সহিহ বুখারী মুসলিমের হাদিসে ফালিয়াকফুল আন ইয়াসারিহি সালাসান, তিনবার বাম দিকে থুথু ফেলেন, তিনবার বাম দিকে শুয়েছিলেন বাম দিকে তিনবার থুথু ফেলেন। দুই নম্বর কাজ ওয়ালিয়া তাআউযু বিল্লাহ মিন শাররি শয়তান ওয়া শাররিহা, শয়তানের অনিষ্ট থেকে এবং এই মন্দ স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় কামনা করুন, আল্লাহর কাছে আশ্রয় চান। আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযু বিল্লাহি বা আল্লাহুম ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুয়া ওয়া শাররি মা ফিহা, হে আল্লাহ এই স্বপ্নের এবং এই স্বপ্নে যা কিছু লুকায়িত আছে তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। ওয়ালা ইউহাদদিস বিহা আহাদান, আর কাউকে বর্ণনা করবেন না খারাপ স্বপ্ন দেখলে, যদি এইভাবে আপনি করেন যেভাবে আপনাকে বলা হইল ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না মন্দ স্বপ্ন